বুধবার নতুন করে ম্যাকালাইজা পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে আরও 90 জনের, প্রায় 300 জনের NS1 পজিটিভ হয়েছে। সরকারি মতে রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা মাত্র 4, কিন্তু বুধবারেই ডেঙ্গির শিকার 4 জন। শহরে এদিনই 4 জন মারা গেলেন। বুধবার সন্ধ্যায় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে মারা যান বাপ্পাদিত্য মাঝি নামে এক যুবক, বাড়ি হুগলির তারকেশ্বরে। কাজের সূত্রে বেলেঘাটায় থাকতেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন NS1 টেস্টে পজিটিভ বেরিয়েছিল তার। এছাড়াও আরও 3 জনের মৃত্যু হয়েছে এদিন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন হাবড়ার বাসিন্দা বেরা বিশ্বাস। গত 1 সেপ্টেম্বর মৃত্যু হয় তার। ম্যাকালাইজার টেস্টে ডেঙ্গুর জীবাণু মিলেছে বলে জানা গিয়েছে। বুধবার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে মুরারিপুকুরের বাসিন্দা বিট্টু ঘোষ নামে 15 বছরের এক কিশোরের। এদিন সকালে বেহালের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে শিখা মণ্ডল নামে এক মহিলার। বছর 38-এর ওই মহিলার মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ করেছেন চিকিৎসকরা। মৃতের বাড়ি মগরাহাটের পারুই গ্রামে। তবে ডেঙ্গির প্রকোপের মধ্যেই আসার খবর নিয়ে এসেছে নিম্নচাপ। চিকিৎসকদের মতে ভারী বৃষ্টিপাত হলে কমতে পারে ডেঙ্গির প্রকোপ, কেননা বৃষ্টিতে বয়ে যাবে জমা জল, ধুয়ে যাবে মশার লার্ভাও, ফলে ধীরে ধীরে ডেঙ্গির প্রকোপও কমবে। স্ট্যাগনেন্ট জল যেখানে থাকে সেখানে মশারা ইউজুয়ালি 7 দিন সময় লাগে, মানে ডিম পাড়া থেকে মশাটা একদম উড়ে গিয়ে একটাকে কামড়াতে ইট টেক 7 ডেজ। যার জন্য আমরা সবসময় বলেছি বারবার যে যে জায়গাটা স্প্রে করছেন, যে জায়গাটায় পৌঁছচ্ছেন, সেই জায়গাটা 7 দিনের মধ্যে আরেকবার স্প্রে করুন। এই যে জমা জল যেগুলো আছে বৃষ্টির জলে, যে জমা জলগুলো চলে যাবে, লার্ভাগুলো ওয়াস্ট আউট হয়ে যাবে, তো তাতে হয়তো মশার সংখ্যাটা অনেকটা কমে যাবে। চিকিৎসকদের মতে ডেঙ্গি থেকে বাঁচার প্রধান উপায় বাড়ির কাছে জল জমতে না দেওয়া, সেই সঙ্গে পরামর্শ জ্বর হলেই রক্ত পরীক্ষা করানো উচিত। নিমাই পাণ্ডা ও পার্থপ্রতিম ঘোষ, ABP আনন্দ, কলকাতা।